আমি রূপালি, আজকে চলে এসেছি আরো একটা ভালো দিন, ভালো মোমেন্ট সবার সাথে শেয়ার করতে। অ্যাকচুয়ালি জানেন, আমার যেটা মনে হয়, লাইফে একটা ভালো বন্ধু থাকলে বোধহয় আর কিছু দরকার লাগে না, ঠিক কি না অনু? একদম, হ্যাঁ একদম, শিওর, সত্যি তো। তো আমরা বোধহয় সেই প্লেস পারসন যাদের জীবনে বেশ কিছু ভালো বন্ধু আছে, তাও কিন্তু মানে নতুন নতুন বন্ধু নয়, বহু বছরের বন্ধুত্ব আজও টিকে আছে। আজ আমার স্কুলের বন্ধু দেবজানী, তো কি বলবো, কালকে তো আমার আরেকটা ফ্রেন্ডস গ্রুপ আমাদের নিমন্ত্রণ করেছিল, করে আমাদের এত যত্ন করে খাওয়ালো টাওয়ালো, আজকে দেবজানী আমাদের অনারে আমাদেরকে পার্টি দিচ্ছে, আমাদের ডেকেছে, এখন আমরা যাচ্ছি ওর বাড়ি। বিয়েবাড়ি চলছে তো, চলছে বিয়েবাড়ি। তো দেবজানী হলো সেই ছোট্টবেলা স্কুলের বন্ধু, সেই নার্সারি থেকে শুরু। মাঝখানে কিছু গ্যাপ ছিল, কিন্তু মনের গ্যাপ হয়তো ছিল না বলেই আবার অনেক বছর ধরে একসাথে আমরা সব মুহূর্ত, ভালো মুহূর্তগুলো আমাদের একসাথে কাটে। আজকে ওর বাড়িতে খুব মজা লাগছে, জমিয়ে আড্ডা হবে। মানে এত ব্যস্ততার মধ্যেও যে ওরা হাজবেন্ড ওয়াইফ আমাদেরকে মনে রেখেছে, দুজনেই কিন্তু জজকোটের খুব পরিচিত মুখ, আমাদের ভালোবাসে, তাই এত ব্যস্ততার মধ্যে ওরা মনে রেখেছে, মামলা মকদ্দমা সবকিছু সামলেও, মানে এটা সত্যি বলতে গেলে কি আমরাই অনার্জ যে সত্যি বন্ধু তো অনেকেই পাই, কিন্তু সুখ দুঃখ ঝগড়া ঝাঁটি, মানে এই মাঝে মাঝে মনের দুঃখ কষ্ট, তোর সঙ্গে ঝগড়া হলো, এইগুলোই বন্ধু, যার সঙ্গে ঝগড়া করা যায়, যার সঙ্গে সব করা যায়, ঝগড়া ঝাঁটি। ওর সাথে আমার ঝগড়া তো হয় না, বাট ক্রাইম অনেক হয়, অনেক দুষ্টুমি করি আমরা, পিএনপিসি করি, দুষ্টুমি করি, আরো অনেক কিছু করি, সেগুলো আবার ওর সামনে বলা যাবে না আর কি কি করি। আমার সঙ্গে আরো বেশি ক্লোজনেস, খুব বন্ধুত্ব। ঠিক আছে, ওখানে গিয়ে আবার দেখা হবে, কথা হবে। দেবজানীর কাছে, দেবজানীর রুফে পার্টি, রুফটা একটু দেখাই, টেরাস পার্টি। হ্যাঁ, আমার এই বিউটিফুল হোস্ট দেবজানী, ফর রেড কাপল, রেড ওয়াইন অ্যান্ড রেড ওয়েলকাম। আহ, কি সুন্দর কাজ, আর অনেকটা উপরে, তো এখান থেকে দূরে সমস্ত দেখো একটা কাপল, ম্যারিড বর বউ, কি সুন্দর লাগিয়ে দেওয়া হয়েছে এখানে গিফট বক্স এর সঙ্গে, কি বলবো, একদমই তাই, ধুতি পাঞ্জাবি শাড়ি, আমি কিন্তু আজকে রেড শাড়ি পরে এসেছি, রেড, এবং আমাদের পার্টিতে আজকে ড্রেস কোড, আজকে হ্যাঁ আজকে কিন্তু ড্রেস কোড রেড। সব ভালো ভালো ডিশ গুলো এসে গেছে, ও ওয়াও, ফুচকা উইথ টক জল এন্ড পুর চাট, পুর, দহি বড়া উইথ ঝুড়ি ভাজা, বল বল, এটা তো কর্ন, হট কর্ন, হট কর্ন উইথ চিলি, এখানে তো ডিফারেন্ট সস, যেটা তোর বানানো, এগুলো আমার বানানো, একমাত্র এই কাসুন্দিটা আমি বানাইনি, এখানে একটা লঙ্কার চাটনি আমি বানিয়েছি, এটা ওকে দহি পুদিনা, অ্যান্ড দহি পুদিনা এটা আমার বানানো, অ্যান্ড ভিনিগার উইথ চিলি এটা আমার বানানো। তারপরে চলে আসছে আমাদের অ্যানাদার সাইড ডিশ, রেড অ্যান্ড গ্রিন বেল পেপার, তার সাথে কাজু অ্যান্ড মাশরুম অ্যান্ড টমেটো, মাশরুম যেটা সবার ফেভারিট। এখানে রয়েছে চিকেন পাকোড়া, যেটা গার্নিশ করা আছে আপনার ধনে পাতা দিয়ে, অ্যান্ড ফুচকা তো দেখেছেন উইথ স্পেশাল ফ্লেভার আপনার কারি পাতা। আচ্ছা সবাই কি লক্ষ্য করেছো, ওর হাতের ঝাড়নটাও লাল, বেচারা এত খেটেছে, এত খেটেছে আর সাজতে পারেনি, আমার কি খারাপ লাগছে, বাবাচ্চির মতো বেচারা যা একটা লাল ঝাড়ন নিয়ে বসে পড়েছে। বাট অনেস্টলি স্পিকিং, টুডে আই এম ভেরি হ্যাপি যে আজকে আমার ছোটবেলা স্কুল ফ্রেন্ড রূপালি, তো ওদের 15 বছর দীর্ঘ সুখী জীবনের ওরা কমপ্লিট করেছে,
কালকে অ্যাকচুয়ালি ওদের 15th অ্যানিভার্সারি ছিল, তো ওদের জন্য অনেক শুভকামনা রইল, ওদের আগামী দিনগুলো যাতে খুব খুব ভালো কাটে। অ্যান্ড কালকে যেহেতু ওদের নিজের মতন করে একটা প্রোগ্রাম ছিল, নিজেদের একটা ইনভলভমেন্ট, তাই কালকেই হয়তো ডাকতাম, তো কালকের দিনটা ওদের নিজেদের মতন করে কাটানোর জন্য দিয়েছি। বাট যেহেতু দিনটা কেটে গেলে অনেকটা তার রেস্টটা মিলিয়ে যায় উনো, ওই জন্য আমি উইকেন্ডে করতে পারতাম, বাট আজকে আমার অফিসের দিনে সারাদিন কোর্ট করে তারপরে আমি সব কিছু ওদের জন্য যতটা পেরেছি নিজের মতন করে অ্যারেঞ্জ করেছি, এবং জানি না ওদের খেয়ে কেমন লাগবে, জাস্ট কর্নটাও খেয়েছে, দারুণ ছিল, দারুণ দারুণ, থ্যাংক ইউ। বাইরের হট কর্ন খাওয়া ছেড়ে দেবো এবার থেকে, এত ভালো, একদম একদম, এনি টাইম চলে আসবে, অ্যান্ড বাকিগুলো ওরা ট্রাই করবে, দেখি কেমন লাগে, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। এই যে ত্রিদীপ, না কিছু বলতে হবে না, ত্রিদীপ অনেকক্ষণ ধরে খুব ভালো ভালো গান গাইছে, গানগুলো এখনো শোনানো হয়নি, কেননা ও বেচারা আমাদের সবাইকে শোনাতে চাইছে না, কেন জানি না, আমি চাইছি দর্শকদের জন্য একটা গানও শোনাক, দেখি কখন গায়। দিদিভাই আপনি নিচে একটা ফুচকা খেয়ে দেখুন তো, আপনার ফুচকা কেমন? সত্যি দারুণ বানিয়েছে, দারুণ ইনফ্যাক্ট সব ডিশগুলোই ভালো, ফুচকাটাও খুবই ভালো বানিয়েছে। আপনি যাতে তাড়াতাড়ি একটা দারুণ দেবজানের তৈরি সিগনেচার ডিশ খেলাম, চিকেন চিজ র‍্যাপ, দারুণ ছিল, মানে দারুণ, সেটা ছবি খেতে এতটা এক্সাইটেড ছিলাম, সিরিয়াসলি ছবি তুলতে ভুলে গেছি, এক্সিলেন্ট ছিল। এখন আরও কিছু এসে গেছে, লাইক বিরিয়ানি, এত মিষ্টি তো মানে আমার কোনোভাবেই সম্ভব না, সঙ্গে একটা মাটনের ডিশ সম্ভব না, জাস্ট পসিবল না। এই জিনিসটা কি? কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব বেস্ট, রসগোল্লা, প্রত্যেকটা জিনিসই খুব যত্ন করে করেছে, চিকেন বিরিয়ানিটাও কিন্তু বানানোর মুখেই শোনা যায়, বিবাহবার্ষিকী শুভ অনুষ্ঠান, এন্ড তার সাথে বেস্ট রসগোল্লা, এখানেও তাই, এখানে তুমি চিকেন বিরিয়ানি প্রেফার করে তাই তোমার চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, এন্ড সাইড ডিশ ইজ সেম, মাটন কষা এন্ড মিষ্টি উইথ কোল্ড ড্রিঙ্কস। চলো স্টার্ট। আলুর অপোজিটে মুখটা মনে হচ্ছে শ্যাডো হয়ে গেছে। আমার কথা মনে করবে, বউয়ের কথা নয়। আচ্ছা, আর এটা আমি তো তুমি জানো আমার স্বভাব, এটা শান্তিনিকেতনে দেখেই চিনতে পারছো, আমার কাছে পাঁচখানা আমি গিফট এরকম দিতে হয় যেতে পারি না, কিনে রাখি, তার মধ্যে ইয়ালোটা তোমার জন্য। এখন আমায় দৌড়াতে হবে কাল সকালে স্কুল।
প্রচুর যত্ন করে খাইয়ে গিফট দিয়ে এইগুলো শুধু পাওনার খাতায় জমা হচ্ছে আমাদের। সত্যি কথা, শুধুই পাওনা এগুলো। ভালোবাসার তো, এত ভালোবাসারও তো একটা ব্যাপার থাকে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল। সবাই এভাবে ভালো থাকুন, আনন্দে থাকুন।